ঘটনা আছে যে আমার বাবা মা নাই, আমার স্বামীরা হাড়গুলো করে মারা গেছে, আমি একটা বাচ্চা নিয়ে আছি, একটা মেয়ের স্বামীর সবচেয়ে বেশি প্রয়োজন। এরকম যদি কেউ কোনো ভাই বোনেরা থাকে যে আমার সাহায্য সহযোগিতা করবো, আমার পাশে থাকবে, তাহলে আমি সারা জীবনের জন্য তারে আমার জন্য আমার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে। দেখতে পাচ্ছেন পদ্মশীল অবস্থায় আসছে, হিজাব পরিত অবস্থায় আসছে, আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন আমরা জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লিপি। লিপি আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে? আমার জীবনে ঘটনা আছে, তার জন্যই আসছে। কিসের ঘটনা বা কি এমন ঘটনা? ঘটনা আছে যে আমার বাবা মা নাই, আমার স্বামীরা হাত গুলো করে মারা গেছে, আমি একটা বাচ্চা নিয়ে আছি। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। আচ্ছা, মারা গেছে। কতদিন হলো স্বামী মারা গেছে? দুই বছর। বাচ্চাটা কত বড়? সাত বছর। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। তা স্বামীর এখন কি স্বামীর সংসারে আছেন নাকি নিজের বাড়িতে চলে আসছেন? স্বামীর পরিবার থেকে জায়গা জমি টমি বা কেউ সহযোগিতা এরকম কেউ করে নাই? স্বামী না থাকলে কি আর বড় খানে মূল্য আছে? তারপর আপনার একটা সন্তান আছে, বাবার সম্পত্তি টম্পত্তি তো পায়, সেগুলা কি পায় নাই? না, এখন বাচ্চা তো ছোট। ছোট হোক আর যাই হোক, একবারে প্রতারিত করে দিছে নাকি এখনো যোগাযোগ আছে শ্বশুর বাড়িতে? যোগাযোগ নাই, একবারে যোগাযোগ নাই। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই কষ্টের জীবন আসলে। তো এখন দিনটা কিভাবে কাটতেছে বাচ্চাটাকে নিয়ে? এখন এই যে শাড়িতে জড়ি লাগাই জড়ি লাগা কাজ। আচ্ছা আচ্ছা, এখন ওই যে মানে দর্জির কাজ করেন নাকি সেটা? শাড়িতে জড়ি লাগান। শাড়িতে জড়ি লাগান, তাতে কত টাকা ইনকাম হয়? 200-250 এরকম হয়। আচ্ছা আচ্ছা, তো এই বয়সে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি ভাবতে? সবচেয়ে কষ্ট লাগতেছে বাবা মা না থাকলে, স্বামী না থাকলে যেমন হয় আর কি। না, একটা মেয়ে তো আসলে বাবা মা না থাকার পরেও যদি স্বামী যদি থাকে, স্বামীটা নিয়েও আসলে সে সেই সংসারে গিয়ে সুখে থাকতে পারে। স্বামী আসলে মেয়ের জীবনের শেষ সম্বল আর কি। তা এখন মা বাবা আছে? না, মা বাবা নাই, স্বামী নাই, এখন তো আসলে জীবনটা খুবই কষ্টের। তা ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা করতেছেন? নতুন করে বিয়ে শাদী বা সংসার করবেন? জীবন তো এভাবে কাটানো যায় না। জি, একটা লাইফে একটা মেয়ের স্বামীর সবচেয়ে বেশি প্রয়োজন। জি, এরকম যদি কেউ কোনো ভাই বোনেরা থাকে যে আমার সাহায্য সহযোগিতা করবো, আমার পাশে থাকবে, তাহলে আমি সারা জীবনের জন্য তারে আমার জন্য আমার করে। কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে আসলে? কষ্ট কি, কষ্ট না থাকলে কি আর প্রতিবেদনের সামনে? মানে কোন বিষয়টা বেশি কষ্ট লাগে আসলে? রাতের অন্ধকারে দাঁড়ান, ঘুমাইতে গেলে চোখের পানি চলে আসে, মানে কোন বিষয়টা ভাবেন সবচেয়ে বেশি? বিষয় তো বাবা মা না থাকলে, স্বামী না থাকলে তো এইসব ভাবতে ভাবতেই তো মানে ঘুমিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্তানটা কিছু চাইলে কি দিতে পারেন? সন্তানটা তো এখন মোটামুটি বড় হয়েছে। তেমন তো চাইলে তখন মার কাছে কিরকম লাগে আসলে সন্তান কিছু চাইলে? কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, তাই না? তো যাই হোক, এখন আপনার বয়স আছে, অল্প বয়স, বাচ্চারাও ছোট, আপনি নতুন করে যদি বিয়ে শাদী করেন, অনেকেই দ্বিতীয় বিয়ে করেও সুখে হয়, সে আশা তো আছে নাকি বিয়ে শাদী করবেন? এখন ভাগ্যের ব্যাপার, এটা তো আর আমার হাতে নাই। তারপরে আমি চাইবো বিয়ে শাদী করে আসলে দ্বিতীয় সংসার করলে আমি মনে করি হয়তো আল্লাহ দিলে ভালো হইতে পারবেন। এইভাবে একা জীবন কাটে না তো ঠিক না, ধরেন ছেলে বড় হয়ে যাবে, ছেলে ছেলের মতো হয়ে যাবে, তখন আপনার জীবনটা তো আসলে এইভাবে চলে না, জীবন সঙ্গী লাগেই। পড়ালেখা করছিলেন? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? ফাইভ পর্যন্ত। তা আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা সাতপুর। কুমিল্লা সাতপুর। তা আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় নাম্বারটা দেওয়া যাবে? নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নাই, দেখে বলতে পারবেন? তা যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, এবং কেউ যদি বিয়ে শাদী করতে চায় অবশ্যই যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে সব জানাশোনার পরে বিয়ে শাদী করে সংসার করবেন, দেখেন বাকি জীবনটা ভালো থাকবে। তা আপু ভালো থাকবেন, আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে। দেখতে পাচ্ছেন পদ্মশীল অবস্থায় আসছে, হিজাব পরিত অবস্থায় আসছে, আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন আমরা জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লিপি। লিপি আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে? আমার জীবনে ঘটনা আছে, তার জন্যই আসছে। কিসের ঘটনা বা কি এমন ঘটনা? ঘটনা আছে যে আমার বাবা মা নাই, আমার স্বামীরা হাত গুলো করে মারা গেছে, আমি একটা বাচ্চা নিয়ে আছি। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। আচ্ছা, মারা গেছে। কতদিন হলো স্বামী মারা গেছে? দুই বছর। দুই বছর।
বাচ্চাটা কত বড়? 7 বছর। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। তা স্বামীর এখন কি স্বামীর সংসারে আছেন নাকি নিজের বাড়িতে চলে আসছেন? আমি আলাদাই থাকি। কে স্বামীর পরিবার থেকে জায়গা জমি টমি বা কেউ সহযোগিতা এরকম কেউ করে নাই? স্বামী না থাকলে কি আর বড় খানে মোল্লা। তারপর আপনার একটা সন্তান আছে, বাবার সম্পত্তি টম্পত্তি তো পায়, সেগুলা কি পায় নাই? না, এখন বাচ্চা তো ছোট। ছোট হোক আর যাই হোক, একবারে প্রতারিত করে দিছেন নাকি এখনো যোগাযোগ আছে শ্বশুর বাড়িতে? না, যোগাযোগ নাই। একবারে যোগাযোগ নাই? আচ্ছা আচ্ছা, তা তো খুবই কষ্টের জীবন আসলে। তো এখন দিনটা কিভাবে কাটতেছে বাচ্চাটাকে নিয়ে? আচ্ছা আচ্ছা, এখন ওই যে মানে দর্জির কাজ করেন নাকি সেটা? শাড়িতে জড়ি লাগান। শাড়িতে জড়ি লাগান, তাতে কত টাকা ইনকাম হয়? 200-250 এরকম হয়। আচ্ছা আচ্ছা, তো এই বয়সে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি ভাবতে? সবচেয়ে কষ্ট লাগতেছে বাবা মা না থাকলে, স্বামী না থাকলে যেমন হয় আর কি। না, একটা মেয়ে তো আসলে বাবা মা না থাকার পরেও যদি স্বামী যদি থাকে, স্বামীটা নিয়েও আসলে সে সেই সংসারে গিয়ে সুখে থাকতে পারে। স্বামী আসলে মেয়ের জীবনের শেষ সম্বল আর কি। তো এখন মা বাবা আছে? না, মা বাবা নাই, স্বামী নাই, এখন তো আসলে জীবনটা খুবই কষ্টের। তা ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা করতেছেন, নতুন করে বিয়ে শাদী বা সংসার করবেন? জীবন তো এভাবে কাটানো যায় না। জি, একটা লাইফে একটা মেয়ের স্বামী সবচেয়ে বেশি প্রয়োজন। জি, এরকম যদি কেউ কোনো ভাই বোনেরা থাকে যে আমার সাহায্য সহযোগিতা করবো, আমার পাশে থাকবে, জি, তাহলে আমি সারা জীবনের জন্য তারে আমার জন্য আমার করে। কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে আসলে? কষ্ট কি, কষ্ট না থাকলে কি আর প্রতিবেদনের সামনে? মানে কোন বিষয়টা বেশি কষ্ট লাগে আসলে? রাতের অন্ধকারে দাঁড়ান, ঘুমাইতে গেলে চোখের পানি চলে আসে, মানে কোন বিষয়টা ভাবেন সবচেয়ে বেশি? সব বিষয় তো, বাবা মা না থাকলে, স্বামী না থাকলে তো এই সব কিছু ভাবতে ভাবতেই তো মানে ঘুমিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্তানটা কিছু চাইলে কি দিতে পারেন? সন্তানটা তো এখন মোটামুটি বড় হয়েছে। তেমন তো চাইলে তখন মার কাছে কিরকম লাগে আসলে সন্তান কিছু চাইলে? কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, তাই না? তো যাই হোক, এখন আপনার বয়স আছে, অল্প বয়স, বাচ্চাটাও ছোটো, আপনি নতুন করে যদি বিয়ে শাদী করেন, অনেকেই দ্বিতীয় বিয়ে করেও সুখে হয়, সে আশা তো আছে নাকি বিয়ে শাদী করবেন? এখন ভাগ্যের ব্যাপার, এটা তো আর আমার হাতে নাই। তারপরে আমি চাইবো বিয়ে শাদী করে আসলে দ্বিতীয় সংসার করলে আমি মনে করি হয়তো আল্লাহ দিলে ভালো হইতে পারবেন। এইভাবে একা জীবন কাটে না তো ঠিক না, ধরেন ছেলে বড় হয়ে যাবে, ছেলে ছেলের মতো হয়ে যাবে, তখন আপনার জীবনটা তো আসলে এইভাবে চলে না, জীবনসঙ্গী লাগেই। পড়ালেখা করছিলেন? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? ফাইভ পর্যন্ত। তা আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা সাতপুর। কুমিল্লা সাতপুর। তা আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় নাম্বারটা দেওয়া যাবে? নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, এবং কেউ যদি বিয়ে শাদী করতে চায় অবশ্যই যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে সব জানাশোনার পরে বিয়ে শাদী করে সংসার করবেন, দেখেন বাকি জীবনটা ভালো থাকবে। তা আপু ভালো থাকবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? না, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।